আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছি সবাই? আশা করি খুব ভালো আছি। আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শিখছিলাম, গানটা হচ্ছে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। গানটার প্রথম অংশটুকু শিখেছিলাম, আজকে আমরা গানের পরের অংশটুকু শিখবো। চলেন আমার সাথে আগে মুখস্থ করে নি। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে লাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, তোরা যে যা বলিস ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আরেকবার প্র্যাকটিস করব। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। এটা হলো গানের দ্বিতীয় অংশ। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আমাদের গানের প্রথম অংশ প্রথম দিন শিখেছি এর আগের ক্লাসে, আজকে আমরা গানের পরের অংশটুকু শিখলাম শুনলাম। গানটার কথা প্লাস সুর, ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা গানের পরের অংশটুকু শিখব। খুব কঠিন গান নয়। পরের ক্লাসে আমরা এই অংশটুকু আবার প্র্যাকটিস করে নেব। আজকে
আমাদের গানের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।